এইবার মুখ দেখাবে কোথায়? এবার যদি বলি এইবার মুখ দেখাবে কোথায়, তোমার সবটা সামনে চলে এসছে, আমরা তো বলিনি কমেন্ট করতে। হ্যাঁ বন্ধুরা, রিয়ার মা আর রিয়া কালকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছে, কমেন্ট করে আরও সত্যি তুলে দিয়ে গেছে। এইবার মুখ দেখাবে কোথায়, তোমার সব সত্যি সর্বসম্মুখে আবার তুলে দেবো। হ্যাঁ বন্ধুরা, নিপাকে বলছি, কালকে খুব লম্বা চাউড়া একটা কমেন্ট করে আমাকে অভিশাপ দিয়ে গেছিল, যদিও প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওই অভিশাপ আমার লাগবে না। অভিশাপ যে নিজের মেয়েকে অভিশাপ দেয়, যে মেয়েকে ওইভাবে মেয়ের উপরে প্রথমে মেয়ের সুনাম গিয়ে তারপরে ভিডিওর শেষে মেয়েরকে উপরে তেড়ে তেড়ে যায়, তোর মেন মতো নাকি বরকে বলে, সে আমাকে কি অভিশাপ দেবে আর আমার অভিশাপ কী লাগবে? যে যাকে অভিশাপ দেয় না বন্ধুরা, সেটা ঘুরে গিয়ে তার গায়ে লাগে। যেমন ছায়াকে লাথি দেখালে ছায়াও লাথি দেখায়, ওর অবস্থা হয়েছে তাই। তো চলো বন্ধুরা, কালকে অনেক লেকচার মেরে ছিল না আমার কমেন্টে, অনেক বড় একটা লেকচার, সকাল সকাল আমি বসে যাই ভিডিও করতে, ওকে নিয়ে বলতে, বলেছিল না? চলো আজকে তোমাদের রিয়ার মার মুখের কথা শুনিয়ে দেবো। রিয়ার মা নিজের মুখে কি বলেছে, কমেন্ট করা মানে তো নিজের মুখেই বলা। চলো আজকে সবটা নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি, আমি জানি নিপাও ভালো নেই, কারণ ও এত অন্যায় করে ভালো থাকতে পারে না, এত সাপসাপান্তর অভিশাপ দিয়ে মানুষকে ভালো থাকতে পারে না, রাত দিন ভিডিও দেখছে, ক্যামেরা করছে। কিন্তু আজকে তোমাকে বলতেই হবে, কারণ ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও করবো না, ভেবেই নিয়েছিলাম, কিন্তু কিছু প্রমাণ তোকে দিতেই হবে। কালকে আমাকে মিথ্যেবাদী সাজিয়েছে, আমাকে অভিসম্পদ করে গেছে, তাহলে ওর আমার উচিত ওর সত্যিটা সামনে তুলে দেওয়ার, কারণ সবাই তো কমেন্ট পড়ে না। রিয়ার মা কালকে আমাকে কমেন্ট করেছে এবং রিয়াও কমেন্ট করে গেছে, সেটা বলবো। তার আগে বলি, না 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 না, পাপিয়াকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ পাপিয়া তো আমাদের নিপাকে দেখায়নি, অতএব পাপিয়াকে বলবো না। কিন্তু একটা জিনিস দেখিয়েছে, সেটা ভালো লেগেছে। কালকে বলেছিলাম না বাসনটা কে মেজেছিল, যে কোথায় ছিল জানি না, এটা আমার কথা না পাপিয়া, এইটা কমেন্টে একজন লিখেছিল, সেই জন্য সেটা মজা করে বলেছিলাম যে বাসনটা কোথায়, তাই জন্য কালকের ভিডিওতে বাসন মাজা দেখিয়েছে, বাসন মাজা ধরি। তা বলি ভিউজ কোথায়, আমার কথা না, কমেন্টে, মানে তোমার ভিউয়ারদের কথা, ভিউজ কোথায়, ভিউজ কোথায়? তাহলে বুঝতে পেরেছো, ভিউজের জন্যই এগুলো করেছো, তোমার ভিডিও বোরিং, তোমার ভিডিও ভিউজ নেই, এটা আমি না, তোমার কমেন্ট বক্সে উঠে এসছে, ভিউজ কোথায়। তো যাই হোক, নিপাকে দেখোনি জন্য তোমাকে আর কিছু বলবো না, এখানেই স্টপ, এইটুকু আমার মনে হলো বলার খুব দরকার। তুমি ইচ্ছাকৃত কাজগুলো দেখালে, যে তুমি কাজ করছো, যে বলেছো না 20 বছর কাজ করে খাও, সেটা কালকে প্রমাণ করে দিয়েছো যে তুমি কাজ করে খাও, বাসন মাজা, ঘর মোছা, বাথরুম পায়খানা পরিষ্কার করা, এগুলো তুমি দেখিয়েছো, যদি এগুলো ব্লগিংয়ের মধ্যে পড়ে, কিন্তু এগুলো তো বলেছিলে, ওই জন্য দেখিয়েছে। আর একটা কথা বলি, না বলেই পারি না, মার্বেল বসানো বাড়ি, ওই রকম অট্টালিকা, বড় বাড়ি, তো একটা কাজের লোক রাখতে পারো তো, মানে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো তো, মনে হয় তো পয়সার অভাব নেই, আবার কে যেন বললো বিশাল অবস্থা তোমাদের, তো ভালো কথা, তো একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো তো। তো যাই হোক, আজকে আর তোমাকে নিয়ে কিছু বলবো না, আর কিছু বলবো না। তা দেখেছো তো, আমাদের দাদাও তার নিজের মতো করে ভিডিও দিচ্ছে, এবং কালকে লাস্ট যখন আমি দেখেছি তখন 10 না 11 কে, অতএব এরমভাবেই এগোলে পরে ওনার 10K করেও যদি আসে ভিডিওতে ভিউজ, তাহলেও মনে হয় ওনার ডাল ভাতের অসুবিধা হবে না, কারণ ওনার তো ভাড়া দিতে হবে না, নিজের বাড়ি, ভাড়া দিতে হবে না, ওনার ডাল ভাত হেসে খেলে চলে যাবে। উনি ভেবেছিল একটু শেষ জীবনটা একটু ভালোভাবে কাটাবে, কিন্তু উনি বুঝতে পারেনি যে তুমি, তোমার বয়স হয়েছে, যাই হয়েছে, কিন্তু তোমার স্বভাব যায়নি, তোমার ওই উদ্ধতটা যায়নি। যাকে আজকে তোমাকে আর এইসব নিয়ে কিছু বলবো না, আজকে বলবো কালকে বন্ধুরা ওই ভিডিওটা করেছিলাম তো, করার পরই রিয়ার মা আমাকে কমেন্ট করেছিল, কিন্তু তখন অলরেডি আমার ভিডিওটা করা হয়ে গেছিলো, জন্য আমি আর ওই কমেন্টটা নিয়ে কিছু বলতে পারিনি। তোমাদের আজকে দেখিয়ে দেবো যে রিয়ার মা আমাকে কালকের ভিডিওতে কি কমেন্ট করেছিল, কী কমেন্ট করেছিল, আর কীভাবে নিপা মিথ্যে কথা বলে গেছে মানুষের কাছে, কীভাবে দেখো। লিখেছিল, দিদিভাই আমি রিয়ার মা, তুমি একদম ঠিক বলেছো, ঘর ভাড়া নিয়ে আমি বলিনি একদিন থাকলেই মাসের ভাড়া দিতে হবে, মিথ্যে কথা বলেছে। শুধু তাই না, দাদার নামে যে মিথ্যে কথা বলেছে তারও প্রমাণও দিয়ে গেছে, দাদার নামে যে মিথ্যে কথা বলেছে তার প্রমাণও দিয়েছে। তারপরে বলেছে মামা নামে, মামার নাম বলেছে, যে মামা নাকি বলতে বলেছে, মামা আমাদের বাড়িতে, মামার নামে বলেছে, মামা নাকি বলতে বলেছে, মানে বলতে বারণ করেছিল, বলেছে না যে মামা নাকি বলেছে বলতে না,
মামা অর্থাৎ আমার মনে হচ্ছে যে দাদার কথা বলেছে, দাদাকে হয়তো মামা বলে ডাকে, যে ওই যে বলেছিল না যে মামা না করেছে, রিয়াকে বলেছিল না যে তোর দাদু না করেছে তাই বলিনি, তোদের বলিনি, সেটা রিয়ার মা বলছে, এটা হতেই পারে না, কারণ মামা আমাদের বাড়িতে অনেকদিন ভাড়া ছিল, উনি জানে। মামা আমার বাড়িতে ভাড়া থেকেছে, মামা কোনো দিন বলতেই পারে না লাভ ইউ দিদি, ভালোবাসা নিও। তাহলে বুঝতে পেরেছো দাদার নামে কীভাবে মিথ্যে কথা বলেছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো রিয়ার মা নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, রিয়ার মার সাথে নিপার কী ভালো সম্পর্ক আমরা দেখেছি, দিনের পর দিন দেখেছি দেখেছি। তখন যখন রিয়ার মা এই কথাটা তুলে দিয়েছে, তোমাদের কমেন্টটা তুলে দিয়েছি, রিয়ার মা যখন এই কথাটা বলেছে যে এইটা ঠিক কথা না, যে মামাকে মামা না করেছে যে ওদের বলতে, এটা ঠিক কথা না, মিথ্যে কথা বলেছে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলাম, ওই করলাম, দাদার দোষ আছে, অনেক দোষ আছে, কিন্তু ইনি কী জিনিস বুঝতে পেরেছো? নিজেকে বাঁচানোর জন্য ওই বুড়ো মানুষটার উপরে ও বুড়ো মানুষটাকে ঢাল করেছে, ওই বুড়ো মানুষটাকে। আর লক্ষ্মী পুজোর কথা নিয়ে এত হইচই, উনি তো না করতে পারতেন, উনি যদি না করতেন তাহলে আবার বলছি উনাকে পুরো গুটি বানিয়ে ফেলতে। বোঝাতে পারলাম যে দাদা বলতেই না করেছে, এইটা মনে হয় অন্য কারুর কারসাজি, যে রিয়ার বাড়ির থেকে যে উঠে যাচ্ছে, রিয়ার বাপের বাড়ির থেকে যে উঠে যাচ্ছে, এটা বলার দরকার নেই ওদের, এটা বলার দরকার নেই, এটা ঠাসিতে অন্য কোনো কারণ দিয়ে ই করে নিত, চলে যেত আর বলে দিল দাদা না করেছে, যেহেতু দাদা তখন বলেছিল নিপাকে আসতে, দাদার নামে ফায়ার করে দিল। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলতে না করেছে সেটা আমি দাদাকে নিজে জিজ্ঞাসা করেছি কমেন্টে, কমেন্টে বলেছে হ্যাঁ বলেছি, এটারও কারণ আমি তোমাদের বলেছি। এবার দেখো রিয়া আমাকে কমেন্ট করেছে, কী কমেন্ট করেছে? প্রথম কমেন্ট একটা করেছে, সেটা হচ্ছে যে কথাটা হয়েছিল আগে আমি সেটা বলেছিলাম আমার ভিডিওতে, দিদা তো জানে যে আমাদের আমাদের ভাড়াতেই চলে, তাই দিদার ভাড়াটা ক্লিয়ার করে দিয়ে গেছে, কিন্তু দিদা সেটা যেটা বলেছিল যে একদিন এক্সট্রা থাকলে নাকি আমার মা ভাড়া নিত এক মাসে, সেটা দিদা ভুল বলেছে, যদি তাই হতো তাহলে 15 দিনের ভাড়া ছাড়তো না আমার মা, এটা আমার আমার বলার ছিল, এটাই আমার বলার ছিল। তাহলে বুঝতে পেরেছো এত কথা বলেছে, কমেন্টের উত্তর দিয়েছে, কমেন্টের উত্তরে এইসব কথা বলেছে, উত্তর দিয়ে তো বলেছে, তো ভিডিওতে বলেনি, উত্তর দিয়ে বলেছে, কিন্তু এইটা বলেনি যে রিয়ার মা 15 দিনের ভাড়া ছেড়ে দিয়েছে, এইটা বলেছে যে থাকলে পরে মানে দশমীতেই তাকে লটকা বাচ্চারা ই করে চলে যেতে হবে, আর একদিন থাকলেই বা দুদিন থাকলেই পুরো ভাড়া গুনতে হবে, কিন্তু 15 দিনের ভাড়া যে ছেড়ে দিয়েছে রিয়ার মা সেটা ভিডিওতেও বলেনি, কাউকে কমেন্টেও বলেনি, যে 15 দিনের ভাড়া শুধু না, ইলেকট্রিক বিলও দেয়নি, না রিয়ার মা নেয়নি ভালোবাসার খাতিরে। এটা রিয়া কালকে কমেন্টে বলেছে, এবার বলেছে আন্টি আমি মিথ্যে কথা একটাও বলিনি, দিদা আমাকে যেটা বলেছিল আমি সেটাই ভিডিওতে বলেছি। একদমই তাই, একদমই তাই, কারণ রিয়ার পুরো ভিডিও তো আমি তুলে দিইনি, অনেক কথা বলেছে, অনেক কথা মানিয়ে নেওয়ার কথা অনেক কিছু বলেছে রিয়াও, অনেক কথা অনেকভাবে সুন্দর করে বুঝিয়েছে ভিডিওতে বলেছে, কিন্তু ভাড়ার ব্যাপারটা নিয়ে যে এত ঝামেলা হবে সেটা আমি জানতাম না, জানতাম কারণ দিদা ভিডিওতে নাকি বলেছে যে একদিন থাকলেই একদিন এক্সট্রা থাকলে নাকি আমার মা এক মাসের ভাড়া নিত, হয়তো ভিডিওতে বলেছে, নালে সবাই বলছে কেন এই একটা কথাই, হয়তো বলেছে। সত্যি বলতে আমি এসব কিছুই জানতাম না, যদি জানতাম তাহলে হয়তো ভিডিওতে আমি এই কথাটা বলতাম না। দিদা আমাদের বাড়িতে যখন আসে তখন এই কথাটা হয়েছিল যে তুমি যখন পেমেন্ট পাবে তখন ভাড়াটা দেবে, এই কথাটা হয়েছিল। তাহলে রিয়া যে কথাগুলো ভিডিওতে বলেছে একটাও মিথ্যে কথা বলেনি, সব ঠিক কথা বলেছে, সব ঠিক কথা বলেছে, আর উনি ভিডিওতে বলে দিয়েছেন আর যদি থাকতে হয় তাহলে ভাড়া দিতে হবে, কিন্তু ভিডিওতে এই কথাগুলো বলেনি। কৃতজ্ঞতা নেই তো, কৃতজ্ঞতা নেই তো, সে গীতাদিকে দিয়েই তো বুঝেছি যে ওনার কৃতজ্ঞতা বলে জিনিসটা একদমই নেই। তারপরে লিখেছে কিন্তু দিদা যখন সব ঠিক হয়ে গেল তার আগেই দিদা আমার মাকে এক মাসের ভাড়া দিয়েছিল, দিদা নিজের থেকেই সেই সেটা দিদা যখন চলে যায় তখন দিদা পুরো ভাড়াটা মিটিয়ে দেয়, পরে 15 দিনের এক্সট্রা ভাড়া হয়েছিল আর কারেন্টের বিল আমার মা সেটা ছেড়ে দিয়েছে। আন্টি আমি কারণ আমি মিথ্যে বলতে পারবো না, দিদা আমাদের বাড়িতে ভাড়া ছিল উঠে যাচ্ছে বলেই তাই ভাড়াটা ক্লিয়ার করে চলে যায় আর কি। যাই হোক, তাহলে বুঝতে পারছো যে 15 দিনের ভাড়া নেয়নি রিয়ার মা, এই কৃতজ্ঞতাগুলো বলেনি, এটা বলেছে যে আরও এ থাকলে পরে এক্সট্রা, আসলে তখন তল্পি তল্পা গুটিয়ে পাপিয়ার বাড়িতে যেতে হবে, তো তার তখন টার্গেট হচ্ছে পাপিয়ার বাড়িতে যাওয়া,
এদিকে দাদার সাথেও সেটিং চলছে, সেট আপ চলছে। দাদা বারবার বলেছে, তোমরা রিয়ার ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, বারবার বলেছে তোমার যা কাছের লোকজন আছে তাদের সাথে আলোচনা করো, আলাপ আলোচনা করো, আমি তোমাকে নিতে চাই, এটা সবাইকে বলো। আর অথচ পাপিয়া তার ভিডিওতে বলেছে ক্রেডিটটা আমি নিলাম, এদেরকে মিলিয়ে দিলাম। ওই প্রসঙ্গে আজকে আর বলবো না, অনেক লেবু চটকে গেছে। তাহলে এই কথাটা বলেনি যে কারেন্টের বিলও দি নেয়নি রিয়ার মা, আর ইয়েও বলেনি 15 দিনের ভাড়াও দেয়নি। 15 দিনের ভাড়া 1800 টাকা যদি হতো তাহলে 900 টাকা, একদমই কম না। রিয়ার মাও বড় লোক না, গরিব মানুষ, বোঝাই গেছে যে ভাড়া দিয়ে তার চলে, স্বীকার করেছে। তার মধ্যেও সে বলেছে তুমি তো এখন পেমেন্ট পাওনি, তুমি পেমেন্ট পেলে টাকাটা দিও আমাকে। যখন ছিল তখন ঢাক পিটিয়েছে, যখন আবার দোষর পেয়ে গেছিলো পাপিয়াকে তখন আর রিয়ার মার কোনো কথা বলেনি। এই যে এগুলো করেছে, ভাড়া রেখে চলে গেছে, এই যে গুছিয়েছে, আমাদের যে ভিডিওগুলো দেখেছে তখনও বলেনি যে রিয়ার মা 15 দিনের ভাড়া ছেড়ে দিয়েছে, কারেন্টের বিল ছেড়ে দিয়েছে, বলেনি। এতটা অকৃতজ্ঞ। আর এগুলো বলতে আসলেই বলবে ভিডিও খুলে সকালবেলা তুমি এই সমস্ত মিথ্যাচারিতা করো, মিথ্যা কথা বলো, এগুলো মিথ্যে কথা। তাহলে রিয়ার মাও মিথ্যে, রিয়াও মিথ্যে। আর রিয়ার মা নিজে বলে গেল যে মামা এই কথা বলতেই পারে না, অর্থাৎ দাদাকে ওরা মামা বলে রাখে, যে মামা এই কথা বলতেই পারে না। কতটা শিওর হলে এই কথাটা বলে, কতটা শিওর হলে যে মামা এই কথা বলতেই পারে না? কত বড় মিথ্যেবাদী তোমরা দেখো, কত বড়। তাহলে দাদাকে কিভাবে টর্চার করেছে, কিভাবে হেনস্থা করেছে, কিভাবে দাদাকে মিথ্যেবাদী সাজিয়েছে, কিভাবে, যেহেতু দাদার একটু দোষ আছে, দাদার একটু দোষ আছে, ঠিকঠাক কথা বলতে পারে না, তারপরে অনেক অনেক দোষ একসময় শুনেছি, অস্বীকারের জায়গা নেই। সেই জায়গাটাকে ক্যাপ করতে চেয়েছিল, যাওয়ার পরে চেয়েছিল দাদাকে এরকম দাবিয়ে রেখে টই টই করে বলছে যে 15 দিনও হয়নি, তার মধ্যেই ভাঙন। আচ্ছা বন্ধুরা, 15 দিনের মধ্যে কদিন ছিল, কদিন ছিল তার মধ্যেই? আর আর কি শুনলাম যে দাদা সব জায়গাতেই ও কন্ডিশন হয়েছিল যে ও যখন যেখানে যেতে চাইবে সেখানে যাবে, দাদা কোনো বাধা দিতে পারবে না, এবং দাদা রাজি হয়েছিল যত্র যেখানে সেখানে সে যাবে, বাধা দিতে। তাই বলে 15 দিনের মধ্যে 7 দিন বাইরে যাবে আর দাদা কিছু বলবে না, এটা হয়? এটা হয় বন্ধুরা? তোমরা বলো, এটা কোনো পুরুষ মেনে নিতে পারে? তো যাই হোক, আজকে তোমাদের প্রমাণ করতে আসলাম যে কতটা মিথ্যেবাদী, কতটা দাদার উপরে মিথ্যে কথা চাপিয়ে দিচ্ছে। এরকম অনেক কথা হয়তো দাদার উপরে নাম করে বলে দিয়েছে, আর আজকে তোমাদের বলে গেলাম রিয়ার মা আমাকে কী বলে গেল। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। হয়তো তুমি আমার বয়সী হবে কিংবা আমার থেকে ছোটোই হবে, রিয়া তো একদম বাচ্চা একটা মেয়ে, তার মা যখন আমার থেকে ছোটোই হবে। অনেক ধন্যবাদ এইভাবে এসে প্রতিবাদ করেছ, এইভাবে এসে সত্যটা আমাদের সামনে তুলে দিয়েছ, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়ার যা, তার মানে রিয়ার মা যখন মুখ খুলেছে, কষ্ট পেয়েছে, রিয়া যখন কষ্ট পেয়েছে, আমরা দেখেছি, বলেছে, আমাদের একবারও বলেনি যখন অসময়ে আমরা জায়গা দিয়েছিলাম, তা না জানি আরও কত কিছু কত বেইমানি করেছে যেগুলো ওরা বলতে পারছে না, কারণ ভালোবাসে তো, বলতে পারছে না, না জানি আরও কত। উনি এই রকমই, যে পাতে খায় সে পাতেই ফুটো করে, সে পাতেই ছেঁদা করে। তোমরা দেখেছো না গীতাদিকে কীভাবে ব্যবহার করেছে, গীতাদির বাড়িতে গেছে, গীতাদি বাড়িতে থেকেছে, কাজ করেছে, এডিটিং শিখেছে, সব করেছে, চ্যানেল যা যা করা চ্যানেলের সমস্ত কাজ করিয়ে নিয়ে এসছে, নিয়ে এসেই গীতাদিকে নিয়ে সমালোচনা করেছে, বলেছে গীতাদি মানে এমন একটা কথা বলেছে গীতাদি মনে হয় চ্যানেলটাকে মনিটাইজ হতে দেয়নি, সমালোচনা করে ফেলেছে। তাহলে উনি কীরকম আমাদের বুঝতে অসুবিধা নেই। দেখো সেম কাজ রিয়ার মার সাথেও করেছে, রিয়ার মার সাথেও করেছে, যখন দেখেছে যে মানে মিথ্যেটা ধরা পড়ে গেছে তখন বলেছে তোমাদের দাদু আমাদের তোমাদের বলতে না করেছে। কতটা মিথ্যেবাদী আর কতটা অকৃতজ্ঞ। আরে ঠাসিতে হলেও তো বলতে পারতো রিয়ার মা আমাকে তোমাদের দাদা না করেছে, কিন্তু আমি তোমাকে বলে দিলাম আমি ঘরটা ছেড়ে দেবো, বা আমি তোমার দাদার কাছে চলে যাচ্ছি, তোমার দাদা অফারটা দিয়েছে কিন্তু তুমি ফ্ল্যাশ করো না, এটা তো উচিত ছিল। তখন দাদা না করেছে তা আবার সেটা মিথ্যে কথা। তো চলো বন্ধুরা, আজকে যতবার দেখবো কোনো মিথ্যাচারিতা হচ্ছে, যতবার ততবার আসবো, ততবার আসবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।